সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইজ রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইজ রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধেও আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইজ রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা
নাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। অ্যান্ড স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ। অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম। অ্যান্ড হচ্ছে আলান আউ। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015। এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্টি বেস হচ্ছে ইন্ডিয়া। এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখবো। নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবো। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে। এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল। যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায়। নেক্সট রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মানাভা দাশগুপ্তা। অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ। অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম। অ্যান্ড হচ্ছে আলান আউ। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015। এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্টি বেস হচ্ছে ইন্ডিয়া। এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখবো। নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবো। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে। তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে। এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল। যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায়। নেক্সট রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মানাভা দাশগুপ্তা। অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ। অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম। অ্যান্ড হচ্ছে আলান আউ। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015। এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্টি বেস হচ্ছে ইন্ডিয়া। এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
এন্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে।
সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধেও আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা
নাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইস স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা এইট অফ রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা এইট রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মানাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইস স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা এইট অফ রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা এইট রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মানাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইস স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা এইট অফ রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা এইট রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
এন্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে।
সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধেও আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে
পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস নাইস স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস, নাইস স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায়, নেক্সট রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা, অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস, নাইস স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
एंड नेक्स्ट হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিংক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিংক আমরা তিনটা এক্সটার্নাল লিংক দেখবো, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেখবেন হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিংক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেখবেন হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেখবেন হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো
नक्सल नक्सल इज ए 2015 इंडियन बेंगली लैंग्वेज फिल्म शो डायरेक्टेड बाय होचे देवोदिता बंदोपाध्याय एंड स्टारिंग होचे अपनादेर देखते पाबेन मिथुन चक्रवर्ती एंड होचे धृतिमान चट्टोपाध्याय इन होचे पिवोटियल रोल्स। सो ए फिल्म मध्ये अपनारा मिथुन चक्रवर्ती एंड होचे धृतिमान चट्टोपाध्याय के अपनारा देखते पाबेन अभिनय करते। एबं नेक्स्ट होचे अपनादेर फिल्मेर डायरेक्टर बे सम्बन्धे बोली तो देवोदिता बंदोपाध्याय एंड इज रिटन बाय होचे देवोदिता बंदोपाध्याय एंड स्क्रीन प्ले बाय होचे पद्मा नाभा दासगुप्ता एंड नेक्स्ट हे पुलक दास नाइज स्टैंड सम्बन्धे अपन बोली तो मिथुन चक्रवर्ती एंड धृतिमान चट्टोपाध्याय। नेक्स्ट हे गार्गी रॉय चौधरी। नेक्स्ट हे शंकर चक्रवर्ती अपना देखते पाबी स्टार्टिंग रूपे। नेक्स्ट हे अपना फिल्म सिनेमाटोग्राफी सम्बन्धे बोली तो विजय आनंद एंड एडिटर बै हे संजीव दत्त। नेक्स्ट हे म्यूजिक बै हे रूपम इसलम एंड हे आलान आउ एंड डिस्ट्रीब्यूटर बै हे दि क्राफ्ट हाउस। नेक्स्ट रिलीज डेट हे 19 June 2015 और रानिंग टाइम हो 1 hour 49 minutes पर्यंत। कंट्री बेस हो इंडिया और लैंग्वेज हो बेंगली लैंग्वेज होते चले। नेक्स्ट হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 অফ রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। एंड नेक्स्ट হচ্ছে আপনাদের অ্যাকশন লিঙ্ক সম্বন্ধে বলবো। তো অ্যাকশন লিঙ্ক আমরা তিনটা অ্যাকশন লিঙ্ক দেখব। নাক্সাল আইনি বিতর থেকে একটা দেখব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশন লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ান বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম শো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবোদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বের সম্বন্ধে বলি তো দেবোদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবোদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মা নাভা দাসগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটর বাই হচ্ছে দি ক্রাফ্ট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 June 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 hour 49 minutes পর্যন্ত। এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 অফ রেফারেন্স আপনারা এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মধ্যে দেখতে পাবেন। এন্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশন লিঙ্ক সম্বন্ধে বলবো। তো অ্যাকশন লিঙ্ক আমরা তিনটা অ্যাকশন লিঙ্ক দেখব। নাক্সাল আইনি বিতর থেকে একটা দেখব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশন লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ান বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম শো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবোদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বের সম্বন্ধে বলি তো দেবোদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবোদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে
পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস নাইস স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস, নাইস স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায়, নেক্সট রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা, অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস, নাইস স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
एंड नेक्स्ट হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিংক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিংক আমরা তিনটা এক্সটার্নাল লিংক দেবো, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিংক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেবো, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেবো, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেবো, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে।
সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশন লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশন লিঙ্ক আমরা 3টা অ্যাকশন লিঙ্ক দেখতে পাবো। নাক্সালে আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশন লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশন লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশন লিঙ্ক আমরা 3টা অ্যাকশন লিঙ্ক দেখতে পাবো। নাক্সালে আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশন লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে
পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস অ্যান্ড স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায়, নেক্সট রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস, নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিমান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায়, নেক্সট রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস, নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দিতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ, অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
এন্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে।
সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফ্ট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফ্ট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভ
নাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইস স্ট্যান্ডিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালে আইনের তরফ থেকে একটা দেখবেন। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল। যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টর বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইস স্ট্যান্ডিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালে আইনের তরফ থেকে একটা দেখবেন। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল। যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টর বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইস স্ট্যান্ডিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রয় চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
এন্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটেড বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখবো, নাক্সাল আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে।
সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটর বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশন লিঙ্ক দেখতে পাবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটর বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশন লিঙ্ক দেখতে পাবো, নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন। নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে
পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস নাইস স্ট্যান্ডিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দিতে পারবেন, নাক্সালের আইনি তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টের বই সম্বন্ধে বলি তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় নেক্সট রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস নাইস স্ট্যান্ডিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দিতে পারবেন, নাক্সালের আইনি তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টের বই সম্বন্ধে বলি তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় নেক্সট রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস নাইস স্ট্যান্ডিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
एंड नेक्स्ट হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিংক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিংক আমরা তিনটা এক্সটার্নাল লিংক দেখব, নাক্সালের আইনের ভিতর থেকে একটা দেখব, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিংক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টের বই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 June 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 hour 49 minutes পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 অফ রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখব, নাক্সালের আইনের ভিতর থেকে একটা দেখব, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টের বই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 June 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 hour 49 minutes পর্যন্ত, এবং কাউন্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 অফ রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখব, নাক্সালের আইনের ভিতর থেকে একটা দেখব, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে।
সো নাক্সাল নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটর বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটর বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দেখতে পাবেন। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রোলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বই সম্বন্ধে বলি, তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় ইজ রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে
পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের ভাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক ভাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটার ভাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টর বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের ভাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক ভাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটার ভাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল ট্রেলার অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টর বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের ভাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক ভাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটার ভাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন।
एंड नेक्स्ट হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিংক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিংক আমরা তিনটা এক্সটার্নাল লিংক দেখব, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেখব, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিংক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টের বই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখব, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেখব, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টের বই সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় ইজ রিটেন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিমান চ্যাটার্জি, নেক্সট হচ্ছে গার্গী রয়চৌধুরী, নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটের বাই হচ্ছে সঞ্জীব দত্ত, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ, অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস, নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015, এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত, এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো, সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো, তো এক্সটার্নাল লিঙ্ক আমরা তিনটা এক্সটার্নাল লিঙ্ক দেখব, নাক্সাল আইনের ভিতর থেকে একটা দেখব, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে, এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম, ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো
নাকসাল নাকসাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মা নাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটর বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দেখতে পাবেন। নাকসালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাকসাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাকসাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাকসাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাকসাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মা নাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নাইজ স্টারিং সম্বন্ধে আপনাদের বলি, তো মিথুন চক্রবর্তী অ্যান্ড ধৃতিম্যান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটর বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলবো, তো অ্যাকশনের লিঙ্ক আমরা 3টা অ্যাকশনের লিঙ্ক দেখতে পাবেন। নাকসালের আইনের তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব, নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকশনের লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাকসাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাকসাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাকসাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম। এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাকসাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টর সম্বন্ধে বলি, তো দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে
পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টেশন সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনি তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাবো সেটা হচ্ছে নাক্সাল মুভি সম্বন্ধে। এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি মুভি হতে চলেছে এবং এই মুভিকে 2015 এই মুভিকে ক্রিয়েটেড করা হয়েছিল, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে যেটা পরিচিত। সো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো, যেটা হচ্ছে নাক্সাল মুভি নামে পরিচিত একটা ফিল্ম, যেটা বেঙ্গলি ফিল্ম ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তীকে দেখতে পাবেন অভিনয় করতে। সো নাক্সাল ইজ এ 2015 ইন্ডিয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সো ডাইরেক্টেড বাই হচ্ছে দেবদিদা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্টারিং হচ্ছে আপনাদের দেখতে পাবেন মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জি ইন হচ্ছে পিভোটিয়াল রুলস। সো এই ফিল্মের মধ্যে আপনারা মিথুন চক্রবর্তী অ্যান্ড হচ্ছে ধৃতিম্যান চ্যাটার্জিকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের ডাইরেক্টেড বাই সম্বন্ধে বলি তো দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড রিটিন বাই হচ্ছে দেবাদিতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড স্ক্রিন প্লে বাই হচ্ছে পদ্মনাভা দাশগুপ্তা অ্যান্ড নেক্সট হচ্ছে পুলক দাস। নেক্সট স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো মিথুন চক্রবর্তী অ্যান্ড দ্বিতীয়মান চ্যাটার্জি। নেক্সট হচ্ছে গার্গী রায়চৌধুরী। নেক্সট হচ্ছে শঙ্কর চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন স্টার্টিং রূপে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো বিজয় আনন্দ অ্যান্ড এডিটর বাই হচ্ছে সঞ্জীব দত্ত। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে রূপম ইসলাম অ্যান্ড হচ্ছে আলান আউ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে দি ক্রাফট হাউস। নেক্সট রিলিজ ডেট হচ্ছে 19 জুন 2015 এবং রানিং টাইম হচ্ছে 1 আওয়ার 49 মিনিটস পর্যন্ত। এবং কান্ট্রি বেস হচ্ছে ইন্ডিয়া এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে চলেছে। নেক্সট হচ্ছে আপনাদের ফিল্মের রেফারেন্স সম্বন্ধে বলবো। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স আপনারা এই ফিল্মের মতো দেখতে পাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো আপনারা 8 রেফারেন্স এই ফিল্মের মতো দেখতে পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলবো। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা 3টা এক্সটার্নাল লিঙ্ক দেখতে পাবো। নাক্সালের আইনি তরফ থেকে একটা দেখবেন, নেক্সট হচ্ছে অফিসিয়াল চ্যানেল অন ইউটিউব। নেক্সট হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ অন ফেসবুকের তরফ থেকে আপনারা দেখতে পাবেন এক্সটার্নাল লিঙ্ক তরফ থেকে। সো এই মুভিটা হচ্ছে অনেকে ভালো হতে চলেছে, তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন।